2018 বিশ্বনি নভেম্বর তাল 26 সানমারিব ববাগ্রাখর আগুলনি ওজান অবৈনগরনি সাকবাইথনি নগ কিরি মেসেসকে বথার জামানি কেরং থানাই এবা এডভোকেট প্রদীপ মোদক বিনি বথারমানি উগলক মঙ্কাশয় ফেমনি প্রদীপনি বাহানক জবাব মদনি বুসানি সাকাব এবা কাজল মদনি সাকাব ইয়াগল মামলা খাইমনি জবাব মোদক ফিয়াবা নাইমথানব এব সাকবাইথংব রমজাখা ইয়াংবখাক কক্সি রাজাংনাই কাজল হাস্তে ইয়াকারি থাকমনি আসুসিমিয়া প্রদীপ মোদক বাই প্রদীপ মোদকনি বাহানক বাই বিনি বুসাই কাজল মোদক ব সুকাং নিশিমিন কাকলাইজাখিনি খানামনি আজরা নিশিমিন জবা বুখয় মৈতঙ্গ ইতঙ্গমনি কক্সরজাংনাই কাজল মোদক তে কাশা নুখুম্ব খামনি সালকলক্রবই ওয়েস্ট বেঙ্গল হৈজাকমনি পাইথাগ আরনি রমৈতবুকা অভিনগর ফারিব তিনি ক্রাকশাল দরবারনগ টিসাজাখা আমরা ত্রিপুরা পুলিশের একটা বিশেষ টিম এনসিসি থানার থেকে আমরা কলকাতা বাগুইহাটি এলাকার কুলুপুকুর সেখান থেকে 2018 সালের 110 নম্বর কেস যেটা অভয়নগর অ্যাডভোকেট প্রদীপ মোদক হত্যাকাণ্ড সেই মামলার একজন গুরুত্বপূর্ণ অভিযুক্তকে আমরা অ্যারেস্ট করেছি এবং আজকে ওকে 7 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আমরা আদালতে সোপর্দ করব। ওনার বিরুদ্ধে মূল বিষয়টা কী ছিল? উনি অ্যাডভোকেট প্রদীপ মোদককে হত্যা করেছিল বলে অভিযোগ। এতদিন কোথায় ছিল উনি? উনি দীর্ঘদিন যাবত কলকাতায় পুরো আন্ড্রেস ছিল এবং তাকে অনেক খোঁজাখুঁজি করে আমরা ত্রিপুরা পুলিশের টিম গতকালকে অ্যারেস্ট করতে পেরেছি। ওনার এখানে বাড়ি কোথায়? আগরতলা। এখানে চিত্তরঞ্জন রোড আগরতলা এমবিপি ক্লাবের পাশে। হ্যাঁ, এটার সঙ্গে আর কারো জড়িত আছে এরকম কিছু? সেটা আমরা তদন্ত করে দেখছি।